ফোন পে করি, যার জন্য পাওয়ার নাম দিয়েছি ফোন পে পাওয়ার। মন ভরবে পেট ভরবে না পাওয়াটাই, এ বি গ্যারান্টি আছে ফোন পে পাওয়াটা। দোলাই পাওয়াটা পুজো স্পেশাল ফোন পে পাওয়াটা। এই যে দেখতেই পাচ্ছেন সবথেকে বাঁ দিকে অরুণদার এই ফোন পে পরোটার দোকান। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানডে তারকা। আজ চলে এসেছি বাঘাযতীন মোড়ে বাগচোদ পরোটা ট্রাই করতে, অর্থাৎ দুর্গাপুজো স্পেশাল ফোন পে পরোটা। কেন এই পরোটা বাগচোদ বলছি সেটা জানতে হলে ভিডিওটা পুরো দেখতে হবে। সো লেটস গেট স্টার্টেড। আপনি তো পরোটা বানাচ্ছেন, একটা লয়ে কতটা পরিমাণ ময়দা থাকে? 700 750 800 চিনি আছে, বেকিং পাউডার আর চিনি। আমি এবি গ্যারান্টি, এবি মানে গ্যারান্টি দিয়েছি এবং চ্যালেঞ্জ নিয়েছি যে এই পরোটা যদি কেউ এত কম পয়সায় খাওয়াতে পারে আমি এটা জাগো বাংলার অফিস তৈরি করে দেবো। এবি গ্যারান্টি পেপার বেচবো, পেপার এবি গ্যারান্টি আছে পরোটা। এত চ্যালেঞ্জ নিয়েছি যদি কেউ বানায় বানিয়ে খাওয়াতে পারে, আমি এক মাস বানালেই দেখতে পারবেন এটা হচ্ছে চ্যালেঞ্জ, এবি চ্যালেঞ্জ। আর আমার আছে পরোটাটার নাম কি দিয়ে যাও দাদা? আমি পেটাই পরোটাকে মডিফাই করে ধোলাই পরোটা নিয়ে এসেছি। ধোলাই পরোটা পুজো স্পেশাল ফোন পে পরোটা, পুজো স্পেশাল ফোন পে পরোটা। এই পরোটা একবার খেলে বন্ধু বান্ধব সাথে নিয়ে আসতে হবে, মন ভরবে পেট ভরবে না এই পরোটায়, এবি গ্যারান্টি আছে ফোন পে পরোটা। কেউ কেউ বলছে নাকি এটা বাগচোদ পরোটা, এত কাকু এত বকে তো সেই জন্য অনেকে বলছে বাগচোদ পরোটা। যদি সেটা যদি ওদের বেটার যাদের কথা যেটা বলছে ওটা হচ্ছে পেক কথাবার্তা, আমি যেটা বলছি এটা 100% গ্যারান্টি। যাদের পেক কথাবার্তা তাদের এরকম বলবেই, কারণ তার ক্ষমতা হয় না এরকম কিছু করে খাওয়ানো এবং করে দেখানো। আচ্ছা পরোটাটা আপনি যে বানান এটা কি কি দিয়ে বানান একটু যদি বলেন? পরোটা ময়দা দিয়েই বানানো হয়, ময়দা যেভাবে মাখা হয়, বিভিন্ন রকম আইটেম চিনি ফিনি অনেক কিছু থাকে। তাহলে সফটনেসটা কি করে, এত হালকা কিভাবে বানাচ্ছো? এটা 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 সত্যি ব্যাপারটা অন্যরকম হয়ে যায়, কারণ এটা টোটালি সিক্রেট থাকে ব্যাপার, সব জায়গায় সব কিছু হাইলাইট করা সম্ভব। আচ্ছা আর একটা কথা, যেটা এই পরোটার সাথে তুমি কি কি দিচ্ছ? পরোটার সঙ্গে আমি 100 পরোটার সাথে ঘুগনি দিই, আলুর দম দিই, মাত্র 12 টাকা শয়ে বিক্রি করি এই পরোটা। মানে 12 টাকা শয়? 12 টাকা শয়। আচ্ছা মিনিমাম 15 টাকা স্টার্টিং হয়, 118। মানে এটা মিনিমাম কেন রেখেছো? মিনিমাম কেন রেখেছি আপনারা ভালো করেই জানেন, গাড়ির ফার্স্ট গিয়ার শুরু হলে যেভাবে খরচাটা হয়, আমি ওই যেটা 150 তরকারি যায় ওটাতে 100 চলে যায়, কারণ 100 এরকমই জিনিস জানেন, মিনিমাম ডাউন পেমেন্ট ওর জন্যই 15 টাকা করা হয়েছে। আচ্ছা আচ্ছা, এখানে আসতে গেলে কি করে আসতে হবে একটু বলে দাও? বাঘাযতীন থেকে যদি আসেন 1 কিলোমিটার বাঘাযতীন মোড়, হ্যাঁ বাঘাযতীন মোড় এসে অনিতা বেডিং সেন্টারের অপোজিটের দোকানটাই কাকার ফোন পে পাওয়াটা। আচ্ছা আর এদিকে বাঘাযতীন মোড় থেকে যদি আসতে হয় 3 সেকেন্ড লাগবে, আপনি এই অনিতা বেডিং স্টোর বাই স্টেশন রোড আর অপোজিটেই কাকার ফোন পে পাওয়াটা। আচ্ছা আর একটা কথা হচ্ছে তোমার টাইমিংটা বলে দাও। টাইমিং সকাল 5টা থেকে 6টার মধ্যে রেডি হয়ে যায়, বিকাল 5টা পর্যন্ত আমার এই খাবার খেতে। আমার কাছে স্পেশাল ফোন পে পরোটা চলে এসেছে। ফোন পে পরোটার সাথে এখানে দেখুন 2 পিস আলু আছে, 3 পিস একটু ছোট, 2 পিস আলুর দম, এখানে ঘুগনি আর একটা ডিম কষা, আর এই ফোন পে একদম নরম তুলতুলে হালকা ফোন পে পরোটা, পুজো স্পেশাল বলে দাবি করছেন দাদা। তো এটা আমি প্রথমে ট্রাই করে দেখি। ফার্স্ট অফ অল আমি বলবো দাদা এত মানে অনর্গল বকতে পারেন জাস্ট ইমাজিন করা যায় না, তো দাদার মুখ থেকে অনেক কথাই শুনলাম, তো উনি ওনার পরোটা নিয়ে বিশাল গর্বিত। উনি যেটা বলছেন সেটা আদৌ কি সত্যি এটা জাজ করার জন্যই আমি জাস্ট সেটা ট্রাই করে দেখি প্রথমে, তারপর আপনাদের বলছি। প্রথমে একটু ঘুগনিটা নিলাম। ফার্স্ট অফ অল যেটা বলবো পরোটাটা একদম, আমি অনেক জায়গায় এরকম পেটাই পরোটা খেয়েছি,
মানে এতটাই সফট এবং এতটাই হালকা, একটু মোটা ময়দার লেয়ার আপনি পাবেন না, হ্যাঁ কাগজের মতো পাতলা আর অত্যন্ত হালকা। আলুর দমটা যা মানে কোনো কথা হবে না আলুর দমটা নিয়ে, একটু রিচ আছে বাট অসাধারণ খেতে, আর আলুর দমটা একটু আলাদা করে খাচ্ছেন। ঘুগনিটার থেকে আলুর দমটা অনেক গুণে ভালো, ঘুগনিটা ভালো বাট আলুর দমের কাছে যেন কোথাও একটু ডাউন হয়ে যাচ্ছে। মানে সত্যি উনি যে গর্ব করে বলছেন তো ওনার কথা 100% মানে সম্মতি দিচ্ছি যে ওনার ফোনপে পরোটা বা পেটাই পরোটাটা সত্যি প্রশংসনীয়। তো ডিম কষা দিয়েছে দাদা, একটু খেয়ে দেখি। ডিম কষার গ্রেভিটাও খুব সুন্দর খেতে। তো একটাই কথা বলবো, যদি এই বাঘাযতীন মোড় কোনোদিন আপনারা আসেন তাহলে অবশ্যই এই দাদার দোকানে, মানে ফোনপে পরোটা দাদা যে নামে বিখ্যাত, এখান থেকে একবার মাছ ট্রাই করবেন, আপনাদের আশা করি খুব ভালো লাগবে। তো খাবারটা শেষ করি এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন সঙ্গে থাকবেন, থ্যাংক ইউ, বাই বাই। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিন, কারণ নিত্য নতুন স্ট্রিট ফুডের সন্ধান নিয়ে আমি আকাশ সর্বদা আপনাদের পাশে থাকব। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, থ্যাংক ইউ।